আমি সৌরভ শামীম, কেয়ার ফর পজের চেয়ারম্যান। মূলত আমাদের একটা কুকুর ট্রিটমেন্টের অভাবে মারা যায়, তখন আমরা ডিসিশন নিই যে রাস্তার কোনো কুকুর মারা যেতে পারে কিন্তু চিকিৎসার অভাবে মারা যাবে না। তখন থেকে আমরা রাস্তায় বিভিন্ন জায়গায় কুকুর বিড়াল পড়ে থাকলে ওদের উদ্ধার করে নিয়ে আসতাম। যখন আস্তে আস্তে সংখ্যা বাড়তে থাকলেও তখন আমাদের এরকম একটা জায়গা নিতে হলো যেখানে সবগুলো কুকুর বিড়াল একসাথে থাকবে। বর্তমানে আমাদের এই রিহ্যাবিলিটেশন সেন্টারে 42টা কুকুর, 43টার উপরে বিড়াল আছে, যেগুলোকে রাস্তা থেকে বিভিন্ন সময় তুলে আনা হয়েছে, ট্রিটমেন্ট করে সুস্থ করে অনেকগুলোকে ছেড়ে দেওয়া হয়েছে। অনেকগুলো পার্মানেন্ট, এগুলো যেগুলো অন্ধ কুকুরও এখানে আছে থাকে, পা নেই এমন অনেক কুকুর। বাংলাদেশে আমরাই প্রথম যারা ক্যান্সারের কুকুরের চিকিৎসা দিয়ে থাকি। এখনও আমাদের এখানে 2টা ক্যান্সারের কুকুরের চিকিৎসা চলছে। আর মূলত আমাদের ভবিষ্যৎ টার্গেট হলো যে বাংলাদেশের সব জেলায় কুকুর যেগুলো আছে সেগুলোর ভ্যাকসিন দেওয়া, স্প্রে নিউটার করে দেওয়া, 24 hours একটা ক্লিনিক ওপেন করা। এখন আমাদের ক্লিনিক আছে কিন্তু দীঘাতলায়। আমাদের ইচ্ছে হলো যে 24 hours যেখানে ওয়েল ইকুইপমেন্ট সব কিছু থাকবে সেগুলো রেখে একটা ভালো রিহ্যাবিলিটেশন সেন্টার গড়ে তোলা।